হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দ্রানিস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি। এখন বাজে সকাল 8:30, আর এখন আমি ঈশানকে একটু আদর করছি, কারণ ওর শরীরটা ভালো নেই আর আমারও খুব ঠান্ডা লেগে গেছে। ফ্রিজের মাথাটা খুবই নোংরা হয়ে আছে, তো একটু পরিষ্কার করে নিচ্ছি। জামা কাপড় পুরো ঝাঁপ হয়ে আছে, ওগুলো একটু ভাঁজ করে নেব। তো সকালবেলা ওকে আমি টিফিন দিয়েছি, টিফিন খাওয়া হয়ে গেছে, পরোটা করে দিয়েছিলাম, আর নিচ থেকে জল আনাও হয়ে গেছে। এখন জামাকাপড়গুলো ভাঁজ করে নেব। এই ঘরের পাখাটা খারাপ হয়ে গেছে, তো ভীষণই গরম লাগছে, পাখা চালানো যাচ্ছে না। আর ঠান্ডা লাগলে ভীষণই অস্বস্তি লাগে, পাখার হাওয়াটা একটু দরকার হয়। তো যাই হোক, তাড়াতাড়ি করে আমি ভাঁজ করে আমি ওই ঘরে চলে যাব। খুবই গরম লাগছে আর ও ঘেমে যাচ্ছে, ওরও তো শরীরটা ভালো নেই। তো যাওয়া করে আমি ভাঁজ করে নেব। বউভাই তো স্কুলে গেছে, আর ও স্কুলে টিফিনে নিয়ে গেছে পরোটা আলু চচ্চড়ি, আর আমি সকালে মুড়ি খেয়েছি, মুড়ি আর বাদাম। ঠাকুরকে তো জল মিষ্টি দেওয়া হয়ে গেছে, আর যেভাবে ঘেমে যাচ্ছি তো আমাকে আবারও স্নান করতে হবে। তো একবারে রান্না টান্না করে স্নান করে নেব। আজকে খুব বেশি রান্না করব না, শরীরটা একদম ভালো লাগছে না, তো এক তরকারি ভাত করব। বাজারে আজ যাব না, কারণ কিছু কিছু সবজি আছে, যেমন এঁচোড়, আলু, তারপর বেগুন, এগুলো সবই আছে। আর আজকে নিম বেগুনটা করব না, আজকের এঁচোড় দিয়ে সবিন করতে বলেছে বুবাই, কারণ ও সবিনটা খেতে ভীষণই ভালোবাসে। আর আমি কোনোদিন এই রান্নাটা করিনি, তো ও যেহেতু বলছে তো আজকে দেখব এই রান্নাটা করে কেমন লাগে খেতে। তো দেখো, আমার এখানে সমস্ত জামাকাপড় গুছানো হয়ে গেছে, আর এখন আমি ঝাঁটটা দিয়ে দিচ্ছি, কারণ জামাকাপড়ের মধ্যে একটা ধুলো ছিল, কিচকিচে ভাব, তো সেই ধুলোটা ঝাঁট দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। ঘরটা ঝাঁট দিয়ে আমি রান্নাটা বসিয়ে দেবো, আর রান্নার জোগাড় আমি করে রেখেছি। তো দেখো, রান্নাটা আমি বসিয়ে দিয়েছি, আর ফার্স্ট টাইম আমি এই রেসিপিটা করছি। আমরা চিকেন যেভাবে রান্না করি সেরকমই এই রান্নাটা করে নিচ্ছি, সেম মশলা দিয়ে। তো কেমন হবে জানি না। আর এই রান্নাটা হচ্ছে, আর ডিম সিদ্ধ করে নিয়েছি। তো রান্না তো আমার হয়ে এসেছে, এখন স্নানটা করে নিয়েছি। দেখো, তো স্নান হয়ে গেছে, এখন ভাত বাড়বো। বুবাই স্কুল থেকে এসে গেছে, ওর স্নানও হয়ে গেছে, আর ছোটটাকেও স্নান করিয়ে দিয়েছি আজ। ও দুদিন স্নান করায়নি, শরীরটা ভালো ছিল না বলে। তোরা দুজনে টিভি দেখছে আর খেতে আসছে না, তো ডাকছি বুবাইকে খেতে দিয়ে ওকে আমি খাওয়াতে যাব। সোফার উপরে শুয়ে টিভি দেখছে, তো শুয়ে শুয়েই খায়। তো ভাতটা বেড়ে দিচ্ছি। ঈশান টক খেতে ভালোবাসে, তাই ওর জন্য একটা আম সেদ্ধ দিয়েছি। তো আম সেদ্ধ দিয়ে মেখে ভাতটা ওকে দেব। তো টক খেতে ভীষণই ভালোবাসে, আর আমারও খুব ভালো লাগে টক খেতে। তো যাই হোক, ও আজকের এই আম দিয়ে ভাতটা খাবে। এঁচোড় সবিনের তরকারিটা খুব বেশি ঝাল দিইনি, যেহেতু ঈশান খাবে তাই, তো খুব কম ঝাল দিয়ে করেছি। বুবাইকে ভাত বেড়ে দিয়েছি, আর ঈশানকে খাওয়াতে যাব। তো ও এখানে বসে খাক, আমি ততক্ষণ ঈশানকে খাইয়ে দিয়ে আসি। দেখো, সোফাতে শুয়ে টিভি দেখছে, আর আমি ওকে এখন খাইয়ে দিচ্ছি। তো ওকে বসতে বলছি, ও কিছুতেই বসবে না, ও শুয়ে শুয়ে খাবে। তো যাই হোক, শুয়ে শুয়ে খেয়ে ওর হ্যাবিট হয়ে গেছে। তো ও টক খেতে ভীষণই ভালোবাসে, কখনো পাতিলেবু, কখনো জলপাই সেদ্ধ করে দিই, ও ভালো করে খায় ভাত দিয়ে মেখে।
তো টকটা খেতেও খুব ভালোবাসে। আর আজকের আম সেদ্ধ দিয়ে ফার্স্ট খাচ্ছে, কোনোদিন আম সেদ্ধ খাইনি, তো আজকের আম সেদ্ধ খাচ্ছে। আম সেদ্ধ দিয়ে ভালো করে মেখে দিচ্ছি তরকারি দিয়ে। তো এঁচোড় সয়াবিনের তরকারিটা খুব ভালো হয়েছে বলছে, তো ওদের খুব ভালো লেগেছে। ঈশানকে খাইয়ে আমি খেয়ে নেব, আর ওদিকে বুবাইয়েরও খাওয়া হয়ে গেছে। তো দেখো আমাদের তো খাওয়া হয়ে গেছে, এখন ঈশান ঘুমোচ্ছে আর আমি একটু ঘুমিয়ে নেব, কারণ শরীরটা ভালো নেই। তো আজকের ভিডিও আমি এখানেই এন্ড করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। তাহলে আজকের মতো টাটা, ভালো থাকবেন।